মুখ্যমন্ত্রী বেরোনোর এক ঘন্টা আগে থেকে আটকে রাখা হয়। আমরা তার প্রতিবাদ করেছিলাম, কলকাতা পুলিশ, কাল কলকাতা পুলিশ এখানে ছাউনি তৈরি করেছিল সিপির নেতৃত্বে, একাধিক আইপিএস ছিলেন, অসংখ্য বিভিন্ন ধরনের পোশাকে, বিভিন্ন ধরনের পোশাকে, রিবকের টি শার্ট জিন্স গায়ে দেওয়াও ছিল, তারা পুলিশ না ক্যাডার সেটাও আমাদের জানা নেই। একটা ছাউনি তৈরি করা হয়েছে বিজেপির, আমরা সংখ্যা অত্যন্ত কম, তাতেই এত ভয়। আমরা প্রতিবাদ করে যখন ব্যাক করে আসছি, তখন আমরা দেখলাম আমাদের মহিলা এমএলএ, বিশেষ করে অগ্নিমিত্রা পাল, শিখা চ্যাটার্জি, মালতী রাভা রায়, তাপসী মন্ডল, এদেরকে কার্যত তৃণমূল জিন্দাবাদ, মমতা জিন্দাবাদ করতে করতে এদের পিছন পিছন আসছে। আমরা আবার যখন রবি মাইতি সহ কয়েকজন এমএলএ ঘুরে দাঁড়িয়েছে, সাথে সাথে ওরা পিছিয়েও গেছে এবং তৃণমূলের একজন নেতা আছেন কৃষ্ণ দাস, তার বউ মৌসুমী দাস কাউন্সিলর, তার ভাইও এখানে ঢুকেছে নারায়ণ দাস, তিনি ওদেরকে আর যাওয়ার ঠিক হবে না বলে টেনে ভিতরে ঢোকা। আমরা এই লোকগুলোকে চিহ্নিত করেছি, আমরা সচিবকে বলেছি বিধানসভায় এমএলএরা বা এমএলএ সংশ্লিষ্ট কিছু বিষয় হলে আপনি স্পিকারকে দেখান, ঠিক আছে, কিন্তু আপনার এই তথাকথিত নিরাপত্তা রক্ষীর নামে চতুর্থ শ্রেণীর পার্টির ক্যাডারদের যাদের ঢুকিয়েছেন বিমান ব্যানার্জির সৌজন্যে, সেই লোকেদের এখানে গুন্ডামি করার জন্য নামানো হয়েছিল। আমরা সচিবকে বলেছি যে আপনারা একটা অবৈধ অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী বা আমাদের যে পিএসও আছে তাদেরকে ঢুকতে দেন না 2021 সালের সেপ্টেম্বর মাস থেকে। তৃণমূল কংগ্রেসের এমএলএরা পশ্চিমবঙ্গ পুলিশ অর্থাৎ মমতা পুলিশ জোড়া জোড়া পিএসও নিয়ে ক্যাম্পাসের মধ্যে ঢোকে। আপনি ভারত সরকারের সিআরপিএফ, সিআইএসএ যারা সীমান্ত থেকে এয়ারপোর্ট রক্ষা করেন, তারা আপনাদের কাছে বহিরাগত শত্রু, আমরা ওটা নিয়ে আপনাদের কাছে লালায়িত নই, উই আর নট গরিব, কিন্তু আমরা ক্যাম্পাসের মধ্যে যদি কেউ আক্রান্ত হই, কোন মহিলা বিধায়কের শারীরিক নির্যাতন হয়, কোন বিধায়ক যদি খুন হয়ে যায়, তার দায়িত্ব সচিবের ঘাড়ে বর্তায়, কারণ সচিব পোস্টটি কলেজিয়াম কলকাতা হাইকোর্ট থেকে পোস্টিং করা, জুডিশিয়ারি থেকে আসে, এটা জোর মমতার পোস্টিং করা নয়। স্বাভাবিকভাবে আমরা এই গুন্ডাদের চিহ্নিত করেছি, মনোজ চিজ্ঞাজির রিটিন কমপ্লেন, আমাদের স্টিল কালার ছবি, সঙ্গে সিডি, প্রামাণ্য সিডি আমরা দিয়েছি এবং আমরা বলেছি উই ওয়ান্ট জাস্টিস। আমরা আগামীকাল যদি জাস্টিস না দিতে পারেন, আমরা সচিবের বিরুদ্ধে গ্রেটার বৃহত্তর আন্দোলনে যাব। এক সপ্তাহ পরে আমরা আমাদের মহিলা বিধায়করা প্রয়োজনে আদালতের হস্তক্ষেপ চাইব। যদি সচিব এবং কলকাতা পুলিশ এই গুন্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, এই গুন্ডাদের পরিচয় আমি একটু দিই। সুপ্রিয় সর্দার, বিধায়ক তৃণমূল বারুইপুর পূর্ব,
তার নিজের ভাই সক্রিয় তৃণমূল কর্মী। তন্ময় সাহা বিভাস সর্দারের পাশের বাড়িতে থাকেন, সক্রিয় তৃণমূল কর্মী, বারুইপুর পুরসভার ওয়ার্ড নম্বর 7। অয়ন দাস বারুইপুর পশ্চিম বিধানসভার সক্রিয় তৃণমূল কর্মী, বিধানসভাতে চাকরি করে। গৌতম দাস ভাইস চেয়ারম্যান বারুইপুর তৃণমূল, তার অনুগামী। অয়ন বারুইপুরে বিমান ব্যানার্জি যে ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাটেই থাকে। দীনেশ মৃধা বারুইপুর পশ্চিম বিধানসভার সক্রিয় তৃণমূল কর্মী, গৌতম দাসের কালেক্টার। গৌতম এই দীনেশকে বারুইপুরের পদ্মপুকুরে তৃণমূল পার্টি অফিসে আপনি সবসময় দেখতে পাবেন। সন্দীপ চন্দ্র এর বাবা আগে কংগ্রেস কর্তায়, পরে তৃণমূলে যোগ দেন। বারুইপুর থানার উল্টো দিকে সোনার দোকান আছে। হরিহরপুর পঞ্চায়েতের উপপ্রধান কামাল মিত্রের মাধ্যমে বিমান ব্যানার্জির সৌজন্যে বিধানসভায় চাকরি পেয়েছে। একইভাবে পিয়ালিও জুই, আরগুল দীপক ও এস কে বাপি, এরাও হরিহরপুর পঞ্চায়েতের উপপ্রধান কামাল মিত্রের অনুগামী। তরিন এবং সফিক এরাও বারুইপুরের সক্রিয় তৃণমূল কর্মী। গৌতম দাসের তোলা বাজে ছাত্রে তোলা তোলে এবং পদ্মপুকুর টিএমসি অফিসে এদের সারাক্ষণ পাওয়া যায়। তাই এদের পরিচয় আমরা সবার সামনে দিলাম। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।